ইয়াহিয়া ইবনে কাসির তিনি বলছেন, তাআল্লামুন নিয়্যা, ও লোক সকল তোমরা নিয়াতের প্রশিক্ষণ গ্রহণ করো, তোমরা নিয়াতের প্রশিক্ষণ নাও, তাআল্লামুন নিয়্যা, নিয়াতের প্রশিক্ষণ নাও, ফা ইন্নাহা আবলাগু মিনাল আমাল, কারণ নিয়াত হলো আমলের পরিপূরক, যদি নিয়াত ভালো থাকে তাহলে আমল কবুল হবে, আর নিয়াত যদি খারাপ হয় আমল কবুল হবে না। এই হাদিস তো আপনারাও জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি ইন্নামাল আমাল নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে? নিয়াত। এখলাস শেষ, যদিও বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় শর্ত করলেন খালিসাম মিন কলবে, আল্লাহ রাসূল বলছেন মাই ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ খালিসাম মিন কলবে দাখালাল জান্নাহ হারামাল্লাহু আলান্না, দাখালা জান্নাহ না হারামাল্লাহু আলান্না। যে ব্যক্তি ইখলাসের সাথে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ব্যক্তি ইখলাসের সাথে বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জাহান্নামকে হারাম করে দিবে, সহিহ বুখারী হাদিস। এখানেও শর্ত করলেন কি? ইখলাস। আবার বলছেন মান সামা রমাদানা ইমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম্বি, যে ব্যক্তি সিয়াম পালন করবে শর্ত হলো ইমান, ইমানের সাথে ইহতিসাবা এবং নেকির আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম্বি, ও জীবনে যত পাপ করেছে সবই ক্ষমা করে দাও। তবে শর্ত কিসের সাথে করতে হবে? এটাই ইমান মানে কি? ইখলাস। নেকির আশায় করতে হবে, আপনার আশা হলো মানুষ বলবে কত বড় লেখক, কত জ্ঞানী মানুষ, এত সুন্দর কথা বলতে জানে, এই কথাগুলো শোনার জন্য আপনি ব্যস্ত। উফ, ইমাম শাফি রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছিলেন, নাম হলো কিতাবুর রিসালা। কি কিতাব? কিতাবুর রিসালা, প্রথম উসুলের কিতাব, খুব গুরুত্বপূর্ণ। লেখার পরে তিনি নিজের নাম দিবেন না, নিজের নাম দিবেন না, যে নাম দিলে মানুষ আমার প্রশংসা করবে, এত সুন্দর কিতাব জানেন, উসুলের উপরে, মূলনীতির উপরে এত সুন্দর কিতাব, তিনি নাম দেননি, আচ্ছা আমার নাম ছাড়াই ছাপায়। কিন্তু এটা ইমাম শাফির কিতাব, পথে প্রসিদ্ধ হয়ে গেছে, মৃত্যুর পরে তার নামে ছাপানো হয়েছে, কিন্তু তিনি নাম দিতে চাননি। কি কারণে? কি কারণে? মানুষ প্রশংসা করবে আমার, এই জন্য নাম দিতে চাননি। হ্যাঁ, আমরা লিখি যে নাম দেই, আমাদের কি হবে? আমরা কেন নাম দেই? আমাদের একটা উদ্দেশ্য আছে যে এই বইটার দায়িত্ব কেউ নেবে না, নাম না থাকলে এই বইটা নিয়ে হইচই করবে, অনেক ঝামেলা সৃষ্টি করবে, এই ভয়ে নামটা আমরা দেই। এর পরেও ইখলাস আছে কিনা সন্দেহ হয়, বুঝেননি কথা, এরপরে মনে হয় যে ইখলাস নাই, এরপরেও বলছি আমাদের জন্য দোয়া করবেন আপনারা, আল্লাহ যেন আমাদের মধ্যে ইখলাস দেয়, না হলে এই বক্তব্য, পরিশ্রম, লেখনী পাঁচ পয়সা দাম না, মাথায় টার্গেট, ওই জায়গায় প্রোগ্রামে গেলে 25,000 টাকা দিবে, তাহলে প্রোগ্রাম ওইটাই নিতে হবে, নেকি হবে? এই বক্তা হালাল খায় না হারাম খায়, আর যে বাজেট 60,000 টাকা, ডেট নেওয়ার সময় 30,000 নিছে, আর আসার পরে বক্তব্য শুরুর আগে 30,000 নিবে, এর কি? ইখলাস অনেক, ইখলাস অনেক, তাই না? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একজন বড় বিদ্বান মাওয়ার্দি,
তিনি অনেক কিতাব লিখেছেন, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিতাব লিখেছেন, কিন্তু মরার আগে একটাও ছাপায়নি। শর্ত করে গেছেন মরার সময় আমি যদি তোমার হাতটা চেপে ধরি তাহলে আমার সব লেখাগুলো পুড়িয়ে দিবা, একটাও যেন না থাকে, সব পুড়িয়ে দিবা। আর যদি মরার সময় আমার হাতটা খুলে যাই তাহলে বইগুলো ছাপিয়ে দিও, আমি আল্লাহর সাথে এটাই শর্ত করেছি। আল্লাহ যদি ইখলাস থাকে তাহলে মরার সময়ের ঘটনা, তাদের চিন্তাটা কত, এত বই লিখেছে মরার আগে একটাও প্রিন্ট হয়নি, কিন্তু বলে গেছেন হাতটা যদি খুলে যায় এমনিতে আল্লাহর সাথে শর্ত করেছি, তুমি যদি কবুল করে থাকো তাহলে বুঝবো এটা কবুল হয়েছে, হাত ছেড়ে দিয়েছে। আর যদি কবুল না হয় তাহলে হাতটা যদি আমি চেপে ধরি তাহলে আর ছাপানোর দরকার নাই, লাভ নাই। মরার সময় দুই হাতই ছেড়ে দিলেন, বইগুলো পরবর্তী প্রিন্ট করা হয়েছে, তাদের মধ্যে ইখলাসটা কত বেশি। মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত মুহাদ্দিস ফকিহ, তিনি একটা কবিতা লিখলেন রাসুলের শানে, আল্লাহর রাসুল সম্পর্কে কবিতা লিখলেন আরবিতে, লিখে তিনি ছেড়ে দিলেন, একটা বোতলের মধ্যে ভরে সাগরে নিয়ে গিয়ে বোতলটা ফেলে দিলেন, শর্ত করলেন আল্লাহর কাছে, আল্লাহ যদি কবুল হয় এটা তাহলে তুমি আমার কাছে আবার ফেরত নিয়ে আসবে। কি বুঝলেন আপনারা, এ পাওয়া যাবে, কারো সাহস আছে এরকম? 2 লাখ টাকার জিনিস, 5 লাখ টাকার জিনিস সাগরে ফেলে দিন, দিয়ে নিয়াত করেন আল্লাহ যদি টাকাটা হালাল হয় তাহলে আমার কাছে যেন ফেরত আসে, কে কে পারবেন হাত তুলেন তো দেখুন। আপনার টাকায় নাই, আপনার টাকায় নাই, 5 লাখ টাকা নাই আপনি, বুঝেননি কথা, রাগ করলেন? আমি এমনি বললাম আর কি, আমি বলছি আমাদের অবস্থানের কথা। সাংকেতি এত সুন্দর কবিতা লিখছেন, বোতলের মধ্যে ভরে সাগরে ফেলে দিয়েছেন, আল্লাহর কাছে দাবি করেছেন আল্লাহ যদি কবুল হয় কবিতা যেন আমার কাছে আবার ফেরত আসে। ভাসতে 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 বহুদূর কোথায় চলে গেছে, অনেক দিন পরে কোনো এক ব্যক্তি ওটা তুলে নিয়েছে, দেখছে ওর মধ্যে খুব সুন্দর আরবি লেখা, রাসুলের সম্পর্কে লেখা আছে কবিতা, ওকে জিজ্ঞেস করে, ওকে জিজ্ঞেস করে, কেউ পারে না। শেষ একজন পরামর্শ দিচ্ছে, একজন বিখ্যাত আলেম আছে মদিনায়, তুমি তার কাছে নিয়ে যাও, হয়তো তিনি তোমাকে বুঝিয়ে দিতে পারবেন কবিতায় কি লেখা আছে। নাম কি? নাম হলো আল্লামা সাংকেতি। যাও, আল্লামা সাংকেতি দেখে রেখে সেজদাই পড়ে গেছেন, সাথে সাথে সেজদাই পড়ে গেছেন, আল্লাহ তুমি কবুল করেছ দেখে সেজদাই পড়ে গেছেন, অপেক্ষায় ছিলেন কবুল করেন কিনা, অপেক্ষায় ছিলেন কবুল করেন কিনা। এই কিছুদিন আগের মানুষ, চলে গেছেন তিনি। তাদের ভিতরে যে ইখলাস ছিল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বেশি লেখেননি, অল্প কয়েকটা কিতাব লিখেছেন, কিন্তু একটা কিতাবেই সারা পৃথিবী জয় করে নিয়েছে। কি কিতাব? সারা পৃথিবীর, সারা পৃথিবীর আলেমরা এ কথা বলতে বাধ্য হয়েছে, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আসাহুল বুখারী, পৃথিবীর বুকে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো সহিহ বুখারী। তো কেন আমি আপনাদের বলতে চাইবো, বলবো কি করে, বলার ভাষা নাই, কারণ আমরা ইখলাস নিয়ে কাজ করতে
পারি না। আমাদের মনে হিংসা, অহংকার আর এলমের দাপট। আর একটা জিনিস হলো, যার মধ্যে কিছু থাকে সেই অহংকার করতে পারে। ফকির আর কিসের মালের দাপট দেখাবে? বুঝেননি কথা? জি, আমাদের আবদুল্লাহ চলে এসেছে, আমাকে শেষ করতে হবে, তো বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো কি বলছিলাম যেন, মানে আমাদের মধ্যে এখলাস নাই কেন? ও না, যার কিছু থাকে সেই কিন্তু বড়াই করতে পারে। বুঝছেন? যার কিছু নাই ও কিসে বড়াই করবে? ফকিরের আবার অহংকার, ও কি অহংকার করবে? আর যে মূর্খ তার আবার অহংকার কি? ও কিছু জানেই না। অর্থ আছে, অহংকার করতে পারে। আরে আমার এত কোটি টাকা আছে, ওকে আমি গুনি? এই শেষ কথা বোঝা গেছে। আর একটা হলো যে ও কি পড়েছে, আমি তো বেশি পড়েছি, মানে এলেম তার বেশি জানা, তাহলে কি হলো? এজন্য আমরা খুব ভয়ের মধ্যে অবস্থান করি আর আল্লাহর কাছে চাই, আল্লাহ যতটুকু কাজ করি তুমি ইখলাসের সাথে করার তৌফিক দান করো। আপনাদেরও বলছি যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যদি কিছু একটা নেকিও যদি কবুল হয় তাহলে সেটাই আমাদের জন্য যথেষ্ট। একটা নেকি কবুল হলে, যেহেতু আল্লাহ নবী বলেছেন মান তুকব্বিলাহু হাসানা দাখালাল জান্নাহ, যার একটা নেকি কবুল করা হবে সেও জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর কাছে জান্নাত চাওয়ার জন্য আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসের সাথে একটা নেকি তুমি কবুল করো, আমিন যেন জান্নাতে যেতে পারো। বললাম না, সব জায়গাতে শর্ত করেছেন, এটা হলো বিপদ। মুমিনের জন্য ভালো, কিন্তু যাদের মনের মধ্যে বেশি বেশি লৌকিকতা কাজ করে তাদের জন্য বড় বিপদ। কারণ এত জায়গায় শর্ত করেছে ইখলাসের সাথে করার জন্য। ঠিক এরকম যে ঘটনা বললাম, ইমাম বুখারী সম্পর্কে ঘটনা পাওয়া যায়, ইমাম মুসলিম সম্পর্কে পাওয়া যায়, ইমাম ইবনু হাজাম আন্দালুসি সম্পর্কে পাওয়া যায়, ইবনু হাজার আসকালিন সম্পর্কে পাওয়া যায়, অনেক ঘটনা আছে তাদের মধ্যে। ওইগুলো আপনারা শুনেও অভ্যস্ত না আর বলারও দরকার নাই। আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেকটি ইবাদত ইখলাসের সাথে করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের অন্তরের মধ্যে থেকে ইখলাস বিরোধী সমস্ত কর্মকে বের করে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। জাযাকুমুল্লাহ খায়রান। আজকের প্রোগ্রামটা বৃষ্টি ভেজা অবস্থা সংকটাপূর্ণ, এরপরেও আপনারা অনেক মানুষ হয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক মসজিদে জায়গা হচ্ছিল না, এখানে আসলাম তো আলহামদুলিল্লাহ বসে গেলেন আপনারা, খুবই ভালো লাগছে এখন আলহামদুলিল্লাহ। আপনাদের যারা আল্লাহ কবুল করেছেন উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, আগামীতে যেন আল্লাহ আবার এই প্রোগ্রামটা করার তৌফিক দান করেন, আমিন। আপনারা আবার আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আগামী বছরের জন্য আবার দাওয়াত রইল আপনাদের প্রতি। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।